নমস্কার বন্ধুরা, নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের এই ভিডিওটি টপিক হচ্ছে মাধ্যমিকের পর সায়েন্স নেব কি না। তো এই বিষয়ে আমরা এখানে কিছু কিছু পয়েন্টে আজকে ডিসকাস করব তোমাদের সাথে। সেই ডিসকাশন তোমরা শোনো, তোমাদের নিজস্ব একটা যে থিঙ্কিং পাওয়ার আছে সেখান থেকে তোমরা অনেকটা নিজের যে ডিসিশন সেই ডিসিশনটা নিতে পারবে। এবং আশা করি এই আজকের এই ভিডিওটি তোমাদের অনেকটা সাহায্য করবে তোমাদের যে ফিউচার বেছে নেওয়ার জন্য। সেজন্য একদম এই ভিডিওটি স্টার্টিং টু এন্ডিং দেখতে থাকো, যে আলোচনাটা করা হচ্ছে আলোচনাটা শোনো। তোমাদের যদি কোনো রকম বক্তব্য থাকে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশানে জানাও, তোমাদের কমেন্টেই আমরা উত্তর দেব, কমেন্টে তোমাদের যে সমস্ত প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওর দিকে এগোনো যাক। তো প্রথমত হচ্ছে দেখো, সায়েন্স নিয়ে নেব কি নেব না বা আর্টস নেব কি নেব না, প্রথমত তোমাদের একটা জিনিস বেছে নিতে হবে যে তোমাদের মেন গোল কি। মেন গোল অর্থাৎ তোমরা যে কি চাও, তোমরা ভবিষ্যতে কি হতে চাও। কেউ যদি ধরে নাও কথার কথা যে যদি কেউ ডাক্তার হতে চায় তার তো সায়েন্স নিতেই হবে, কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে তারও সায়েন্স নিতে হবে। কিন্তু কেউ যদি ভাবে যে আমি কম্পিটিটিভ এক্সাম দেব বা আমি নর্মাল পুলিশ হব বা আমি ধরো কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা আমি আইপিএস হব, আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যেটা আইপিএস হব বা আইএস হব, তাহলে তাদের ক্ষেত্রে সায়েন্স না নিলেও চলবে। কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা মোটামুটি মিড রেঞ্জ তাদের ক্ষেত্রে এখানে ডিসিশনেই একটু প্রবলেম, এবং তাদের জন্যই মেন উদ্দেশ্য আজকের এই ভিডিওটি যে সায়েন্স নাকি আর্টস। তো তোমরা মোটামুটি বুঝতে পারলে যে মেন গোল আগে কি, সেই মেন গোলটা তোমাদেরকে নিজেদেরই বাঁচতে হবে যে তোমরা কি চাও, ভবিষ্যতে তোমরা কি হতে চাও। নেক্সট যে মেন পয়েন্টস, আর্টস ওপেনিংস অর্থাৎ আর্টস নিলে তোমরা কোন কোন দিকে সুযোগ পাবে, তো সেই বিষয়ে আমরা কিছু কিছু পয়েন্টে আলোচনা করব। তো প্রথমত তোমরা দেখো যে আর্টস নেওয়া মানে তোমাদের কি করতে হবে, ইলেভেন টুয়েলভে তোমরা আর্টস নিলে আর্টসে যে সমস্ত সাবজেক্ট আছে যেমন পল সায়েন্স আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, এরকম তোমরা কিছু কিছু আর্টসের সাবজেক্ট নিলে, আর্টসের সাবজেক্ট নেওয়ার পরে তোমরা এক করতে পারো এইচএসের পর মাধ্যমিকের পর তোমরা সেটার উপরে অনার্স কমপ্লিট করতে পারো। যদি অনার্স করার ইচ্ছা না থাকে তোমরা ডাইরেক্ট কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করতে পারো। কম্পিটিটিভ অর্থাৎ যেখানে বিভিন্ন সরকারি চাকরির জন্য তোমরা পড়াশোনা করতে পারো, বা তোমরা যে অনার্স নিয়েছো অনার্স নিয়ে বিএড, ডিএলএড এই দিকেও অর্থাৎ টিচিংয়ের দিকেও তোমরা কিন্তু যেতে পারো। কিন্তু যদি কেউ ভাবে কম্পিটিটিভ অর্থাৎ আমি ধরো কম্পিটিটিভের মধ্যে তোমাদের ধরো WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পড়ছে, তারপরে ধরো আমাদের PSC পাবলিক সার্ভিস কমিশনের ধরো যেমন ফুড SI আছে এখন, তারপরে তোমাদের ধরে নাও মিসলিনিয়াস পরীক্ষা আছে, তারপরে তোমাদের আরও অনেক বিভিন্ন বিভিন্ন বনসহায়ক বিভিন্ন বিভিন্ন দপ্তরে তোমরা এই আর্টস দিয়ে পরীক্ষা দিতে পারছো, তাহলে তোমরা HS পরে অনার্স না নিয়ে ডাইরেক্ট তোমরা যদি কম্পিটিটিভ লাইনে আসো সেটাও খুব ভালো একটা সুযোগ। এখন বর্তমানে এখন এটাই ট্রেন্ড চলছে, ডিফেন্স লাইনে আরও অনেকে যেতে চাইছে, আর এখন যে হারে পশ্চিমবঙ্গে পরপর পুলিশ রিক্রুটমেন্ট চলছে তোমরা আরও বেশি ওপেনিং পাবে। এবং এই জায়গায় কি যদি কেউ সায়েন্স নেয় সে পারবে না, হ্যাঁ অবশ্যই যে সায়েন্স নেবে সে তো সব দিকেই পারছে, সে আর্টসের এখানেও অ্যাপ্লাই করতে পারবে, সে সায়েন্সের দিকেও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমরা মূলত যে আর্টস যে কী কী পারবে সেইটা নিয়ে তোমাদেরকে একটু বোঝালাম, আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে সায়েন্স ওপেনিং। দেখো সায়েন্স নিলে যে ডক্টর হতে চায় তার ক্ষেত্রে কি করতে হবে, তাকে নিট কোয়ালিফাই করতে হবে। এবার নিটের জন্য সে ধরো 11-12 পড়ছে, তার সাথে সাথে নিটের জন্য তার প্রিপারেশন নিতে হবে। এবার ধরো কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে তাকে বিটেকের জন্য অ্যাপ্লাই করতে হবে, বিটেকের জন্য অ্যাপ্লাই করার জন্য তার সেই রকম প্রস্তুতি নিতে হবে। সায়েন্সের ক্ষেত্রে এই দুটো পার্ট তারা এক্সট্রা পাচ্ছে, অর্থাৎ একটা স্টুডেন্ট যে সায়েন্স নেবে সে এই দুটো পাচ্ছে, প্লাস এই দুটোর সাথে আরও কী কী পাচ্ছে, আর্টস স্টুডেন্ট যে সুযোগগুলো পাচ্ছে সেগুলো তো সে পাবে। অর্থাৎ এখানে এই সুযোগগুলো সায়েন্স স্টুডেন্ট পাচ্ছে আসে, অর্থাৎ সায়েন্স নিলে অবশ্যই একটু বেশি, কিন্তু সায়েন্স একটু টাফ কাদের জন্য, ধরো যারা মিড রেঞ্জ স্টুডেন্ট আছে, যারা মোটামুটি 500 যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে 500-র মধ্যে তোমাদের যদি মনে হয় যে তোমরা সায়েন্সের যে সায়েন্স গ্রুপটা আছে তোমাদের মাধ্যমিকে যেমন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই পার্টে তোমাদের যদি মার্কসটা একটু বেশি হয়ে থাকে আর তোমার যদি মনে হয় যে আমি আর্টস থেকে সায়েন্সেই বেশি ভালো, তাহলে তোমার যদি টোটাল অর্থাৎ অ্যাভারেজ মার্কস যদি কম থাকে তাও তোমার সায়েন্স নিয়ে লাভ আছে, কারণ তুমি সায়েন্সে তোমার যে দক্ষতা সেটা বেশি। কিন্তু দেখা যাচ্ছে তোমার মার্কসও কম, তোমার সায়েন্সেও মার্কস কম, আর্টসেও মার্কস কম, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সেক্ষেত্রে নিজেদেরও বিবেচনা করতে হবে, যেহেতু তোমাদের মার্কস কম তোমরা সায়েন্সের ডিপার্টমেন্টে এলে তোমরা কীভাবে সেটাকে মেক আপ করবে। হ্যাঁ এখন যদি কেউ নিজে খুবই হার্ড অ্যান্ড সোল স্ট্রাগল করে অবশ্যই অবশ্যই পারবে, কারণ যে কেউ যদি বলে যে 200 না মানে ধরো কেউ যদি বলে যে 500-র মধ্যে 300 পেয়েছ তুমি সায়েন্স পাবা না, সায়েন্স হয়তো নির্দিষ্ট কিছু স্কুলে তুমি নাই পেতে পারো, কিন্তু
যে কোনো স্কুলই তোমাকে দেবে না সেটা ভুল। অর্থাৎ তোমরা যেখানে বসবাস করছো সেখানে যে সমস্ত স্কুল আছে সেই স্কুলে কত মার্কসে তোমাদেরকে সায়েন্স দেবে সেটা সেখানকার একটা বিবেচনার বিষয়। সেখানে তোমরা জোরাজুরি করতে পারবে না, কারণ প্রত্যেকটা স্কুলের একটা গাইডলাইন থাকে বা একটা লিমিট থাকে, সেই লিমিটের মধ্যে তারা স্টুডেন্টদের সায়েন্স ডিপার্টমেন্টের জন্য চুজ করে। তারপরে এবার হোয়াট টু ডু, অর্থাৎ তাহলে কী করণীয়। এখন দেখো, তোমরা মোটামুটি বুঝলে যে আর্টস এবং সায়েন্স এই দুটোর মধ্যে কী ব্যাপার থাকছে। অর্থাৎ আর্টসের যে ওপেনিংসগুলো তোমাদেরকে আমি বললাম সেই ওপেনিংসগুলো তোমরা শুনলে এবং সায়েন্সের যে ওপেনিংসগুলো আছে সেগুলো তোমরা বুঝলে, তাহলে এখন করণীয় এক হতে পারে যে যে আর্টস অর্থাৎ যার মার্কস কম আছে মোটামুটি পড়াশোনায় সে কম্পিটিটিভ লাইনে, আর যদি ডিফেন্সে যায় সে তো খুবই ভালো, ডিফেন্স লাইনে যদি যায় সেটা আলাদা, আর্টস নিলেই যথেষ্ট, সে তার সায়েন্স নেওয়ার প্রয়োজনই নেই। কিন্তু যার একটু দরকার জানা আমি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে ট্রাই করব, তার ক্ষেত্রে সায়েন্স কম্পালসারি, তার সায়েন্স নিতেই হবে। এবং আর্টস নিয়ে তুমি বিভিন্ন অনেক হায়ার লেভেলের জবও করতে পারো, তুমি আইপিএসের জন্য অ্যাপ্লাই করতে পারো, আইপিএসের জন্য তুমি প্রস্তুতি নিতে পারো, আইএএসের জন্য প্রস্তুতি নিতে পারো, তার সাথে সাথে তোমার সায়েন্স নিলেও তোমরা এই দুটো তো পারছোই পারছো। তার বাদে ডাক্তারি নিট একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট, অর্থাৎ সায়েন্সের যে স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে সেগুলোও তুমি পাচ্ছ। এই জায়গায় তোমাদের অবশ্যই অবশ্যই নিজেদের একটু বিবেচনা করতে হবে যে তোমরা কোনটা নিলে তোমাদের ক্ষেত্রে ভালো হবে। আশা করি তোমরা মোটামুটি এই যে টপিকটা, এই যে বিষয়, এই বিষয়টা বুঝতে পেরেছ। আর যদি তাও এখনও যদি তোমাদের কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো, তোমাদের কমেন্ট সেকশন তোমাদের জন্য অবশ্যই সবসময় খোলা আছে। তো আজকের ভিডিওটি এই অবধি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।